বহু প্রাণ ও ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। পাকিস্তানের কারাগার থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু পাকিস্তানের মিয়াওয়ালি কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন, সেখান থেকে দিল্লি হয়ে বাংলাদেশে ফেরা উপলক্ষে প্রখ্যাত গীতিকার আবিদুর রহমানের কথায় সঙ্গীতজ্ঞ সুধীন দাশগুপ্তের সুরে বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের বাংলা শিরোনামে ঐতিহাসিক গানের সৃষ্টি হয় ১৯৭২ সালে। এতে কণ্ঠ দেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। গানের কথায় ফুটে ওঠে মমতা মাখা কৃতজ্ঞতা। জাতির পিতার স্বপ্নের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফেরার চিত্রায়নের সঙ্গে যেন মিলেমিশে একাকার গানটি। ৭২-এর ১০ জানুয়ারি বেলা ১টা ৪১ মিনিটে বঙ্গবন্ধু ঢাকা এসে পৌঁছান। স্বাধীন দেশে তাকে ফিরে পাওয়ায় আনন্দে আত্মহারা লাখ লাখ মানুষ ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানান স্বাধীনতার এ মহানায়ককে। বিকেল ৫টায় রেসকোর্স ময়দানে প্রায় ১০ লাখ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দেন। এরপর বঙ্গবন্ধু সভামঞ্চ থেকে ধানমন্ডির ১৮ নম্বরের বাড়িতে পৌঁছান। সেখানে পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন। দীর্ঘদিন পর বঙ্গবন্ধুকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ছোট্ট শেখ রাসেলও বাবাকে ফিরে পেয়ে জড়িয়ে ধরে খুশিতে উদ্বেলিত হয়ে ওঠে। ছিলেন শেখ কামাল, শেখ জামাল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। পরের দিন দৈনিক ইত্তেফাক সংবাদসহ বিভিন্ন পত্রিকায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসংখ্য গান দুই বাংলার কোটি মানুষের মুখে মুখে, কিন্তু বঙ্গবন্ধুকে লেখা এই গান নিয়ে তিনি আজীবনের জন্য জায়গা করে নেন বাংলাদেশের হৃদয়ে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।